Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। 2021 সনের বছরের শুরুতে সবাইকে এই নতুন বছরের নতুন শ্রেণীতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, মৌলভী শিক্ষক, এলাকার রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের প্রথম পাঠ, যে পাঠটি রয়েছে এলমিস সরফ, সেই এলমিস সরফ সম্পর্কে আমরা সামান্য আলোচনা করতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছ, আশা করি তোমরা আমাদের ক্লাসটি শেয়ার করে দিবে, এবং কে কোথায় থেকে দেখছ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেন, এবং আমার এই কথাগুলো সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা তাও একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিন। এতে খুব সহজেই আমি পাঠটি সহজে করতে পারি। তো সম্মানিত অভিভাবক মণ্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরবি দ্বিতীয় পত্র পাঠ পড়ব। তো এই আরবি দ্বিতীয় পত্রের জন্য দুইটা বিষয় রয়েছে, একটা হলো এলমে সরাফ, একটা হলো এলমে নাহু। এখানে রয়েছে, তোমরা সর্বপ্রথম তোমরা দেখো তোমাদের মেইন বইয়ের পাঠ্যক্রম রয়েছে, তারপর এখানে তালিকা রয়েছে, নাহুস অংশ আছে এবং সরফ অংশ আছে। তো আমরা প্রথমে সরফ অংশ দিয়ে শুরু করতে চাই, যেহেতু এখানে সরফ অংশ রয়েছে, এখানে নাহু অংশ রয়েছে, তো আমরা সরফ অংশ দিয়ে শুরু করতে চাই। তাহলে আজকে যে প্রথম পাঠটা সেটা হলো ওয়াহদাতুল উলা ইলমিস সরফ। ইলমিস সরফ সম্পর্কে আজকে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল পাঠে। তো তোমাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি, আমি মোহাম্মদ নাজমুল হক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে মহান রব প্রতিপালকের নামে শুরু করছি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছেন, তার হাজারো শুকুর ও সালাম। তো আজকে যে পাঠটা সেটা হলো ওয়াহদাতুল উলা প্রথম পাঠ, ইলমিস সরফ। তো এখানে আমরা একটু বিষয়টা আলোচনা করি, ইলমিস সরফ সম্পর্কে হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ ইলমিস সরফ, ইলমিস সরফের তারিফুহু ওয়া মাজালুহু, ইলমিস সরফের পরিচয় ও তার ক্ষেত্রসমূহ সম্পর্কে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানবো যে ইলমিস সরফ কি, এবং ইলমিস সরফ পাঠের গুরুত্ব কতটুকু, বা ইলমিস সরফ যদি আমরা জানি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে, আমরা এর মাধ্যমে আমরা কি কি করতে পারি, সেই বিষয় সম্পর্কে আজকে তোমরা জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আমরা জানি যে যে কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য দুটি পন্থা রয়েছে, একটি হলো আবিধানিক পরিচয়, একটা হচ্ছে পারিভাষিক পরিচয়। তাহলে আমরা প্রথমেই ইলমিস সরফ এর আবিধানিক পরিচয়, শব্দ ভেঙে ভেঙে যে উচ্চারণটা করা হয় সেটা বলা হয় আবিধানিক পরিচয়, সেই আবিধানিক পরিচয়টা আমরা জেনে নিব। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি ইলমিস সরফের আবিধানিক অর্থ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে এলএমএ সরফ, এখানে এর পরিচয় আমরা বললাম, তারপর আমরা লক্ষ্য করি যে এখানে একটি শব্দ রয়েছে এলএম, একটি শব্দ রয়েছে সরফ। তাহলে এলএম শব্দের অর্থ আমরা পূর্বেই জেনেছি যে এলএম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এলএম শব্দের অর্থ কি? জ্ঞান। তো এখন আমরা জানব যে সরফ শব্দের তাহকিক বলো বা এটার রূপান্তরটা বলো, সেই সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। তো সরফ শব্দের মূল বর্ণটি কোথা থেকে এসেছে? সাদ, রা, ফা, সরফুন থেকে গৃহীত। যদি আমরা সরফ শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে প্রথম অক্ষরটা হবে সাদ, দ্বিতীয় অক্ষরটা হলো র, তৃতীয় অক্ষরটা হলো ফা, সারফুন থেকে গৃহীত। শব্দটির আবিধানিক অর্থ যদি তোমরা আরবিতে বলো তাহলে আত্তাহউইলুন, পরিবর্তন করা, চেঞ্জ করা, ও আত্তাগাইরু, এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে স্থানান্তরিত করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সারফুন শব্দের অর্থ হলো কি? পরিবর্তন করা, ঘোরানো,
রূপান্তর করা এক অবস্থা থেকে আরেক অবস্থা নিয়ে যাওয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরিচয় দিলে বুঝতে পারবে যখন আমরা কোনো গাড়িতে উঠি হ্যাঁ গাড়িতে ওঠার পরে আমরা যে জায়গায় থাকি যদি গাড়ি চলতে থাকে তাহলে আরেকটা জানে কি হয় এই গাড়িটা আরেকটা স্থানে চলে যায় যদি গাড়িটা চলতে থাকে তাহলে এই সরব সম্পর্কে আমরা আলোচনা করছি যদি সরব এক যে কোনো গাড়ির মধ্যে আমরা সরবের মত যদি কোনো উদাহরণ দেই তাহলে একটি অবস্থান থেকে আরেকটি অবস্থান কি হবে পরিবর্তন হবে যদি মনে করো তুমি ঢাকা থেকে গাড়ি উঠেছো এখন যদি তুমি রংপুরের ট্রেনে ওঠো তাহলে তুমি রংপুরে যাবে যদি চট্টগ্রামের ট্রেনে ওঠো তুমি চট্টগ্রামে যাবে তুমি যদি সিলেটের ট্রেনে ওঠো তো সিলেটে যাবে রাজশাহী ট্রেনে উঠলে রাজশাহীতে যাবে তো এই বিভিন্ন দিকে যে যাওয়া এটা হলো ঘোরানো ঢাকা থেকে ট্রেনটি যখন তুমি যে ট্রেনের টিকিট কাটবে অথবা যে বাসের টিকিট কাটবে ওই বাস এবং ওই ট্রেন তোমাকে ওই দিকেই নিয়ে যাবে তো এলমেস সরব যে আরবি ভাষা যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলিকে রূপান্তর করবে এক অবস্থা থেকে অন্য অবস্থা দিকে নিয়ে যাবে তো এখন আমরা এলমেস সরব এর পারিভাষিক সংজ্ঞাটা আমরা জানব তো আমরা একটু আরবিতে সংজ্ঞাটা জেনে নিচ্ছি তারপর আমরা বাংলা বলবো হুয়া ইলমুন ইবআসু ফিহি আনিল মুফরাদাতি মিন হাইসু সুরিহা ওয়া হায়াতিহা আও মিন হাইসু মা ইয়ারিদু লাহা মিন সিহ্হাতিন আও ইলালিন আও ইবদালিন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর বাংলাটা পড়ে নিচ্ছি এমন শাস্ত্র মানে এমন একটি পুস্তক বা এমন একটি বই যাতে আকৃতি ও গঠনের দিক থেকে কিরকম আকৃতি হবে কিরকম গঠন হবে এর দিক থেকে একক শব্দাবলী সম্পর্কে আলোচনা করা হয় এবং একক শব্দ আছে যৌগিক শব্দ আছে এ যে বর্ণটা একটা দিয়েই শেষ হয়ে যাচ্ছে একক শব্দ আর দুই বা দুইয়ের অধিক হলো সেটা হলো যৌগিক শব্দ তো একক শব্দাবলী এবং যৌগিক শব্দাবলীর মাধ্যমে অথবা একক শব্দাবলীর ক্ষেত্রে সহি হওয়া তালিল হওয়া বা বদল পরিবর্তন হওয়ার ব্যাপারে আলোচনা করা হয় এই সরব এর মধ্যে যে একটা শব্দ তার রূপান্তর যদি সে বর্তমান অবস্থা থাকে তার কি রূপান্তর হবে যদি অতীতে তার কি রূপান্তর ছিল ভবিষ্যতে তার কি রূপান্তর হবে যখন অর্থ দেয় তখন তা এই পরিবর্তন সম্পর্কে জানা যায় এরপর আমরা জানব ইলমে সরফের ক্ষেত্র সরব শাস্ত্রের আওতাধীন ক্ষেত্র মোট দুটি একটা হলো আল আফআল মুতাসাররিফা রূপান্তরশীল ফেল সমূহ আল আফআল মুতাসাররিফা রূপান্তরশীল ফেল সমূহ অর্থাৎ যেসব ফেল সকল সিগায় রূপান্তরিত হয় অর্থাৎ যদি আমি এখন ফালা বলি তো এই ফালাকে কি করা যায় রূপান্তর করা যায় ফালা ফালা ফালু এভাবে বলা যায় আবার আরেকগুলো আল আসমাউল মুতামাক্কিনা ইরাব গ্রহণকারী ইসিম সমূহ যে সকল ইসিম ইরাব গ্রহণ করে অর্থাৎ শেষক করে জের জবর সাকিন যজম হ্যাঁ জের যজম অর্থাৎ সেটা ইরাবাবিল হরকত হতে পারে ইরাবাবিল হরফ হতে পারে যদি এইরকম রূপান্তরশীল ইরাব গ্রহণ করে তো যখন আমরা ইরাব গ্রহণ করবে যেসব ইসিম সকল প্রকার ইরাব গ্রহণ করে এগুলো ছাড়া যত প্রকারের শব্দ আছে তা সরফের আওতায় আসে না আর সেগুলো হলো আচ্ছা তাহলে আমরা কোন কোন বিষয় সরফে আসে না সেগুলো বিষয় নিয়ে এখন আমরা একটু আলোচনা করব তো প্রথমেই রয়েছে প্রথম যে রয়েছে সেটা হলো আল হুরুফ অর্থাৎ হরফ যত সমস্ত হরফ আছে সমস্ত হরফ কি হবে কারোর সাথে কি হবে সরফের আওতায় আসবে না যেমন হরফে জর হ্যাঁ অনেকগুলো হরফ রয়েছে যেগুলো কি হয় নিজেরা নিজেদের অর্থ প্রকাশ করতে পারে না অন্য শব্দের সাহায্য ব্যতীত এরকম হরফ হলো হরফে জর যেমন ফি মধ্যে মিন হতে এরপরে হরফে মুসাববাত বিল ফিল এখানে ইন্না রয়েছে এরপরে রয়েছে ইসমে মান মাবনি সমূহ অর্থাৎ ইলা আইনা হাইসুন ইত্যাদি এরপর রয়েছে জমির সমূহ জমির মানে সর্বনাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তে আন্তুমা আন্তুন্না আনা নাহনু এখানে আনা আমি না আন্তা তুমি নাহনু আমরা এরপর রয়েছে ইসমে ইশারা
হাজা হাজানে হাওলাই জালিকা জানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা অর্থাৎ যে সমস্ত ইসিম দ্বারা কোনো কিছুকে ইশারা করা হয় ইঙ্গিত করা হয় সেগুলো হলো ইসমে ইশারার অন্তর্ভুক্ত এগুলো আলোচনা বিষয় নয় এরপর আছে ইসমে মাউসুলা আল্লাযি আল্লাযানি আল্লাযিনা আল্লাতি আল্লাতি মান মা আইয়ুন আইয়াতুন তো এই ইসমে মাউসুল যে আল্লাযিনা হ্যাঁ আল্লাযি এক বচন হবে আল্লাযিনা বহুবচনে হবে তো এই সকল শব্দ সরফের আওতা নয় এরপর ইসমে শর্ত মা মান মাহমা এগুলো এরপর আছে আসমায়ে মুতাশাব্বিহা বিল হুরুফ কাম ইদা এরপর আছে আফআলুল জামেদা অর্থাৎ আসা বিইসা নিমা এই যদি আমরা কি করি এই আমাদের আলোচনা হলো আল আফআলুল মুতাসরিফা আসমাউল মুতামাক্কিনা আর বাকি যে এখানে বর্গীয় জ পর্যন্ত যে আলোচনা করলাম সেই বিষয়গুলো আমরা সরফের আওতারভুক্ত নয় তো আমরা এখন পর্ব মিজানুস সরফ অর্থাৎ কোনো ব্যক্তি যদি সঠিকভাবে কোরআন এবং হাদিস জানতে চায় তাহলে অবশ্যই তাকে মিজানুস সরফ সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ যদি কোনো শব্দকে ভাঙে ভেঙে উচ্চারণ না করা যায় এই শব্দটাকে বিশ্লেষণ না করা যায় তাহলে কিন্তু তার সঠিক রূপ জানা যাবে না তো এই মিজানুস সরফের মধ্যে শব্দকে সঠিকভাবে ভেঙে ভেঙে উচ্চারণ কোথায় থেকে কি হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আরেকটি মিজান হলো যখন মানুষ মৃত্যুবরণ করবে সেখান হ্যাঁ মানুষের নেকি বদি কি করা হবে ওজন করা হবে আর মিজান অর্থ দাড়ি পাল্লা আর কালিমার শব্দগুলো কি করা হয় মাপা হয় অর্থাৎ একটার ওজনে আরেকটা শব্দ কি হয় ব্যবহৃত হয় এই জন্য এটাকে মিজান বলা হয় মিজানুস সরফের পরিচিত মিজান সরফ হলো ওই মাপ যন্ত্র যা কালিমায়ের ওজন সমূহের অবস্থা জানার জন্য সরফ বিশেষজ্ঞগণ বর্ণনা করেছেন তো এখানে বিভিন্ন বর্ণনা রয়েছে তো আমরা বর্ণনাগুলো একটু পড়ে নিচ্ছি যাতে তোমাদের সহজে বোধগম্য হয় আরবি ভাষার অধিকাংশ শব্দ তিন হরফ বিশিষ্ট অর্থাৎ তিন হরফ হতে পারে চার হরফ হতে পারে যে মূল অক্ষর যে মূল আমরা যখন যে কোনো শব্দকে ভাঙবো ভাঙার পর যে শব্দকে আর ভাঙা যাবে না সেটা হবে মূল এই মূল সরফ তিন হরফ বিশিষ্ট হতে পারে আরো বেশি হরফ বিশিষ্ট হতে পারে তাই সরফ বিশেষজ্ঞগণ তিনটি মূল হরফের মাধ্যমে সরফের মিজান গঠন করেছেন সেই তিনটি মূল অক্ষর হলো ফা আইন লাম তো এই ফা হরফের শব্দটাকে জানার জন্য এটাকে বলা হয় ফা কালেমা এরপর দ্বিতীয়টা হচ্ছে আইন কালেমা তৃতীয়টা হচ্ছে লাম কালেমা ফা এর প্রথম অক্ষরের মোকাবেলার জন্য আর আইন দ্বিতীয় অক্ষর আর লাম হলো তৃতীয় অক্ষর মোকাবেলার জন্য অর্থাৎ এখানে তিনটি বর্ণ রয়েছে একটি হলো ফা একটি হলো আইন একটি হলো লাম এই তিনটি বর্ণকে এখানে যে কোনো শব্দ আসুক তাকে প্রথমটা বলা হবে ফা কালিমা দ্বিতীয়টাকে বলা হবে আইন কালিমা তৃতীয়টা বলা হবে লাম কালিমা যে কোনো শব্দ হোক আবার বলে দিচ্ছি প্রথমটা হবে ফা কালিমা দ্বিতীয়টা হবে আইন কালিমা তৃতীয়টা হবে লাম কালিমা তো এই এভাবেই আমরা কি করব যে কোনো মূল হরফকে আমরা ধরে তার উচ্চারণ করব সুতরাং ফা কালিমা ফা হলো প্রথমে মোকাবেলায় আইন হলো দ্বিতীয় হরফ তৃতীয় হরফ হলো লাম এর মোকাবেলায় যেন ওজনের রূপটা হরকত ও সাকিনের দিক থেকে ওজনকৃত শব্দের আকৃতি যথার্থ ওজনের হয় সরব বিশেষজ্ঞগণ বিভিন্ন কারণে ফেল শব্দটিকে সরফি ওজনের জন্য নির্বাচিত করেছেন যেমন ফায়ালা শব্দটি তিন হরফ বিশিষ্ট এবং আরবি ভাষা শব্দসমূহের অধিকাংশ তিনটি মূল হরফ বিশিষ্ট তিনটি হরফ অধিক তিনের অধিক হরফ বিশিষ্ট শব্দ সংখ্যা কম ফেল শব্দটি ব্যাপক অর্থ সম্পন্ন কেননা প্রত্যেক ক্রিয়ার ফেল অর্থ বহন করে যেমন জালাসা আকালা কামা নামা কাতালা দরাবা ওয়াকাফা মায়াশা ইত্যাদি ক্রিয়া কোনো কিছু করা বা ঘটনা অর্থ প্রদান করে জালাসা সে বসলো আকালা সে খেল না কামা সে দাঁড়ালো নামা সে ঘুমালো কাতালা সে হত্যা করলো দরাবা সে মারলো ওয়াকাফা সে অবস্থান করলো মাসা সে চললো তিন ফেল হরফ সমূহ সহি বিশুদ্ধ সহি মানে কোনো বিশুদ্ধ হওয়া এর মধ্যে কোনো ভেজাল না থাকা
আচ্ছা এতে ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া তিনটাকে বলা হয় আরবিতে হরফে ইল্লাত এর মত হরফে ইল্লাত যা বিলুপ্তি হতে পারে এমন কোনো হরফ নেই হরফে ইল্লাত সম্বলিত ক্রিয়া সমূহ আফআলুল মুতাআল্লাত পরিবর্তন স্থানান্তর বা বিলুপ্তির মাধ্যমে পরিবর্তিত হয় তো আমরা এখন মিজানুস সরব এর উপকারিতা সম্পর্কে জানার পরে আজকে আমরা ক্লাস ইনশাআল্লাহ শেষ করে দিব মিজানুস সরব শব্দসমূহের ধরন বর্ণনা করে শব্দটি অতিরিক্ত হরফ মুক্ত হলে কিংবা অতিরিক্ত হরফ সম্বলিত হলে অথবা তাম অথবা নাকেস তাম হলো পরিপূর্ণ আর নাকেস হলো অসম্পূর্ণ হলে তা বর্ণনা করে এরপর মিজানুস সরব শব্দের হরকত সুকুন বা তার মূল হরফ অতিরিক্ত হরফ তার কোন হরফের আগে হওয়া বা পরে হওয়া হরকত সমূহে এর উল্লেখ যা উল্লেখ করা হয় উল্লেখ করা হলো এবং যা বিলুপ্ত করা হলো এবং শব্দের সহি ও তালিল হওয়ার সম্পর্কে আলোচনা করি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা এটাই প্রতীয়মান হতে পারলাম যে আমাদের আরবি ভাষাকে সঠিকভাবে শুদ্ধ রূপে উচ্চারণ করতে এবং এই শব্দের অর্থ সহজে তুলতে আমাদের মিজানুস সরব বা এলমেস সরব বলা হয় এই এলমেস সরবের একটি নাম হলো মিজানুস সরব যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এই মিজানুস সরব না জানি তাহলে আরবি ভাষার যে ব্যাকরণ রয়েছে এই আরবি ভাষার ব্যাকরণ আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না শব্দের অর্থে আমরা তুলতে পারবো না তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এলমে পঞ্চম শ্রেণীতে তোমাদের মিজানুস সরবটা পড়েছ তাদের জন্য খুবই সহজ হবে এখনো যারা তোমরা অষ্টম শ্রেণীতে উঠেছ তোমরা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে মিজানুস সরবটা পড় নাই তারা আমি আমার উদাত্ত আহ্বান থাকবে তোমরা মিজানুস সরব যে বইটি রয়েছে সেই মিজানুস সরব বইটি তোমরা কিনে সেখান থেকে যে সিগাগুলো আছে সেই সিগাগুলো অর্থ সহ তোমরা মুখস্থ করে নিবে এবং এর অর্থ বাংলা বলার জন্য চেষ্টা মুখস্থ না তোমরা যে ওজনগুলো সঠিকভাবে বুঝবে তোমাদের মুখস্থ কোনো করার কিছু নাই মুখস্থ করলে তোমাদের মনে নাও থাকতে পারে যাতে এই শব্দগুলো তোমরা এখন মিজানুস সরব প্রথমত মুখস্থ করবে পরবর্তীতে তোমরা এটা তাদের বাপ এবং ওজন অনুযায়ী ব্যবহার করবে তো সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিকভাবে রাখে এই করোনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে তো আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পিতামাতার খেদমত করবে বেশি বেশি হাত দত করবে তোমাদের যে পাঠ্যপুস্তক প্রতিষ্ঠান থেকে যখন দেওয়া হবে বা যে সকল প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক দিয়েছে সেগুলো বাড়ি থেকে এনে এখন আপাতত তোমাদের স্কুলে যাওয়া হচ্ছে না তোমরা বাড়িতেই বসে সেগুলো পড়বে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি